পদ্মা সেতু রেল সংযোগ, আসছে আধুনিক কোচ, থাকবে ওয়াইফাই, বায়ো টয়লেট, সিসি ক্যামেরা, মনিটর ও সাইডিং ডোর। 25 জুন উদ্বোধনের পর যানবাহন চলাচল শুরু হয়েছে পদ্মা সেতুতে। দ্বিতল বিশিষ্ট এ সেতুর নিচ দিয়ে চলাচল করবে ট্রেন। এরই মধ্যে ট্রেন চলাচলের দিনক্ষণও ঠিক হয়েছে। 2023 সালের জুনে উদ্বোধন হবে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প। 172 কিলোমিটার এ রেলপথ ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যাবে যশোর। প্রথম ধাপে চালু হবে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙা উপজেলা পর্যন্ত। 82 কিলোমিটার এ রেলপথ 2023 সালের জুনে খুলে দিতে পুরোদমে কাজ চলছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। দেশে একদিকে যেমন প্রস্তুত হচ্ছে রেলপথ, অন্যদিকে এই পথে ট্রেনে যাত্রী পরিবহনে চীনে প্রস্তুত হচ্ছে কোচ। রেলওয়ে জানায়, প্রকল্পটি বাস্তবায়িত হলে পদ্মা সেতু হয়ে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হবে। নতুন করে রেল নেটওয়ার্কের আওতাভুক্ত হবে মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও নড়াইল। পাশাপাশি বাংলাদেশের মধ্য দিয়ে ঢাকা যশোর বেনাপোল কলকাতা পর্যন্ত এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের আরেকটি উপরুট স্থাপিত হবে। ফলে এ রুটে জাতীয়, আঞ্চলিক, আন্তর্জাতিক ফ্রেট, ব্রডগেজ, কন্টেইনার ট্রেন চলাচল করতে পারবে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মোট ব্যয় 39,246,79,00,000 টাকা। এর মধ্যে চায়না ঋণ 21,036,69,00,000 এবং সরকারি অর্থায়ন 18,210,00,000 টাকা। এ প্রকল্পের আওতায় 100টি আধুনিক প্যাসেঞ্জার ক্যারেজ রেলকোচ সংগ্রহ করা হবে। এগুলো নির্মিত হচ্ছে চীনে। একদিকে রেলপথ নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে, অন্যদিকে চীনে তৈরি হচ্ছে রেলকোচ। 100টি প্যাসেঞ্জার ক্যারেজের মধ্যে প্রথম লটে 15টি চলতি বছরের নভেম্বরে চীন থেকে দেশে আসবে। সব আধুনিক সুযোগ সুবিধা থাকবে কোচে। এর মধ্যে অন্যতম সাইডিং ডোর, স্টেশনে যাত্রীর সংস্পর্শে স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে এটি, আবার সময় মতো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হবে। কোচে থাকবে মনিটর, গন্তব্যস্থল জানতে এটা ব্যবহার করা হবে। এছাড়া সিসি ক্যামেরা থাকবে প্রতিটি কোচের মধ্যে, যাতে করে কোনো দুষ্কৃতিকারী অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটাতে পারে। আরও থাকছে বায়ো টয়লেট। 100টি কোচ আনা হচ্ছে, তার মধ্যে 25টি নন এসি চেয়ার কোচ, 35টি এসি চেয়ার কোচ, 15টি স্লিপার কোচ, 15টি ডাইনিং ও গার্ড রেক সংযুক্ত কোচ এবং 10টি পাওয়ার কার রয়েছে। এর মধ্যে একটা ট্রেন পরিচালনার জন্য 15টি কোচের প্রথম চালান আগামী নভেম্বর মাসের শেষ দিকে বা ডিসেম্বর মাসের শুরুর দিকে বাংলাদেশে এসে পৌঁছাবে, বাকিগুলো আসবে পরবর্তী চালানে। প্রতিটি কোচে আসন রয়েছে 100টি। কোচগুলো চীন থেকে বাংলাদেশে আনার পর কিছু কাজ করা হবে, বগি ও বডি সংযোজন করা হবে বাংলাদেশি, এরপর সেগুলো ট্রায়াল রান করানো হবে। এসব কাজ করতে 2 থেকে 3 মাস সময় লাগবে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক আফজাল হোসেন বলেন, প্রকল্পের আওতায় মোট 100টি কোচ সংগ্রহ করা হবে চীন থেকে। প্রথম লটে নভেম্বরে 15টি কোচ আসবে, এরপর ধাপে ধাপে বাকি 85টি কোচ পৌঁছাবে দেশে। বর্তমানে যেসব আধুনিক কোচ দেশে এসেছে তার সব সুযোগ সুবিধা থাকবে। বাড়তি হিসেবে বায়ো টয়লেট, ওয়াইফাই, সিসি ক্যামেরা, মনিটর ও সাইডিং ডোর থাকবে।